আসসালামু আলাইকুম। করুণ পক্ষ থেকে আমি ফয়সাল আমিন, সবাই কেমন তুমি জানাচ্ছি। তো আজকে মূলত চলে আসলাম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে। তো সাধারণত দেখা যায় যে আমরা অনেকে কম্পিউটারে ফরম্যাট দেওয়ার পর, নতুন করে উইন্ডোজ দেওয়ার পর, আমাদের প্রয়োজনীয় কাজগুলি হচ্ছে আমাদের যাবতীয় প্রয়োজনীয় সফটওয়্যারগুলিকে ইনস্টল করা। এখন ইনস্টলগুলি করতে গেলে দেখা যায় আমাদের ফোল্ডারগুলি বা সফটওয়্যারগুলিকে আমাদের কালেক্ট করতে হয়, বা সিডি টিডি দিয়ে কালেক্ট করে আমাদেরকে বিভিন্ন রকম ইনস্টলেশন প্রসেস গুলি করে নিতে হয়। তো কিরকম হয় যদি আপনাকে এত খাটাখাটনি না করে একটি ক্লিকের মাধ্যমে আপনি আপনার সেট আপ গুলিকে সম্পূর্ণ করে ফেলতে পারেন? দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যার গুলি লাগবে সেগুলিকে এক জায়গায় আপনি লিস্ট করে রাখবেন, তারপর একটা বাটনে ক্লিক করবেন, আপনি আপনি আপনার উইন্ডোজ থেকে সে সফটওয়্যার গুলিকে ইনস্টল করে দিবে এবং আপনাকে এখানে কোন রকম তাদেরকে খুঁজা বা তাদেরকে খুঁজে খুঁজে বের করা সেসব করতে হবে না। তো কিভাবে করব, খুবই সহজ, সেটা হচ্ছে একটি ব্যাচ ফাইলের মাধ্যমে। তো চলুন আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্র্যাকটিক্যালে, এবং সেখানে আমরা দেখব কিভাবে কাজটি সম্পন্ন করা হয়। চলে যাচ্ছে প্র্যাকটিক্যালে। ওকে, প্র্যাকটিক্যালে চলে আসলাম। তো এখন আমরা যেটা করব, প্রথমত ডেস্কটপে আমরা একটা ফোল্ডার খুলে নিব। তো মেক শিওর আপনার একটা ফোল্ডার খুলবেন এবং ফোল্ডারকে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটার নাম দিলাম টিউটোরিয়াল, এরকম একটা ফোল্ডার, বা লেসে আমি এটার নাম দিলাম সফটওয়্যার, এরকম একটা নাম দিব। এরপরে ফোল্ডারের ভিতর প্রবেশ করবো। এরপর এখানে আপনি যে যে সফটওয়্যারগুলো আপনি আপনার পিসিতে ইনস্টল করতে চান সেই সফটওয়্যারগুলিকে আপনি এখানে রাখবেন। এটা রাখার জন্য কি করতে হবে, রাখার জন্য কিছুই করতে হবে না, আপনি আপনার সফটওয়্যারগুলিকে কালেক্ট করবেন। এবং সফটওয়্যারকে আপনি দুইভাবে কালেক্ট করতে পারেন, হতে পারে সেটা আপনার কাছে ইনট্যাক্ট থাকতে পারে, বা এমন হতে পারে আপনি নেট থেকে নামাতে পারেন। তো আমি যেমন কিছু সফটওয়্যার আমি এখানে এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি, যেমন ধরুন এখানে আমার অফিসের কিছু সফটওয়্যার আছে, মাইক্রোসফট অফিস আছে। আমি ধরে নেন আমি মাইক্রোসফট অফিস 2007টাকে নিব, নিয়ে এখানে কপি করে দিব। তারপর পাশাপাশি আমি আরও কিছু সফটওয়্যার নিয়ে নিচ্ছি, যেমন ধরুন এটি আছে, ব্যাক করলাম, ব্যাক করে এখানে আছে মিডিয়া প্লেয়ার, এখান থেকে আমি একটি মিডিয়া প্লেয়ার নিয়ে নিচ্ছি, এক্সাম্পল এটা নিয়ে নিলাম, কেএমপি প্লেয়ার কপি করে নিলাম, কপি করে এখানে রেখে দিব। আচ্ছা, তো একই জায়গায় আমি রেখে দিচ্ছি, এগুলো কপি হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে আসি, যে অনেক সময় এমনও হয়ে থাকে যে আমাদেরকে কিছু সফটওয়্যার নামাতে হতে পারে অনলাইন থেকে। তাহলে আমি অনলাইনে যাচ্ছি, তো আমি এখান থেকে আমার গুগল ক্রোমটাকে ওপেন করে নিব। তো গুগল ক্রোম ওপেন করে আমি এখানে ফাইল হিপো বলে একটা পপুলার ওয়েবসাইট আমরা জানি আছে, যেখানে আমরা আমাদের মোটামুটি প্রয়োজনীয় সব সফটওয়্যার সেখানে পেয়ে থাকে। তো এখানে ধরুন আমি একটা সফটওয়্যার এখান থেকে নামাতে চাই, উইনার সফটওয়্যার, উইনরার। তো উইনার সফটওয়্যারটা আমি এখানে আছে, এটাকে আমি ক্লিক করলাম। তো উইনরার, তো ধরুন উইনারের এই সফটওয়্যারটা আমার এখান থেকে নামাতে হবে। সাধারণত দেখা যায় যে যখন আমরা একটা পিসি নতুনভাবে ফরম্যাট দিয়ে থাকি, তো অনেক সময় ওই পিসির তথ্যগুলো আমাদের কাছে থাকে না, বা কোন সফটওয়্যার কোন ওয়েবসাইটে আছে এটা অনেক সময় আমাদের খুঁজতে হয়। তো ব্যাচ ফাইলে করার সুবিধা হচ্ছে আপনি আগের থেকে তথ্যগুলোকে রেকর্ড করে রাখবেন, ব্যাচ ফাইলে খালি তার তথ্যগুলো আমরা দিয়ে দিব। এটাকে কপি করে নিলাম, কপি করে আমি একটা নোট প্যাড ওপেন করে নিচ্ছি। নোট প্যাডে আমি লিঙ্কগুলি রেখে দিচ্ছি, যে লিঙ্কগুলি আমার পরবর্তীতে কাজে লাগবে, উইনরার। তারপরে এখানে আরেকটি সফটওয়্যার আমি নিয়ে নিই, সেটা হচ্ছে ধরেন মজিলা হতে পারে, ফায়ারফক্স। এই মজিলা ফায়ারফক্স আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তো ধরেন আমি এখান থেকে এই ভার্সনটাকে নিব, তাহলে এটারও আমি একটা লিঙ্ক রেখে দিলাম। ওকে, তো এখানে আমি কপি করে রাখবো এটাকে, পেস্ট। ওকে, পাশাপাশি আমি যে দুটা সফটওয়্যার রেখেছিলাম, দুটা সফটওয়্যার কিন্তু অলরেডি এখানে কপি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই দুটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। মনে রাখতে হবে জিপ থাকলে কিন্তু কাজ করবে না, এগুলিকে আপনি এক্সট্র্যাক্ট করে রাখবেন। তো এটি এক্সট্র্যাক্ট হয়ে আছে, আর আরেকটি হচ্ছে আমার, তাহলে এটাকে আমার আর লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আর এটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। রাইট ক্লিক করবো, এক্সট্র্যাক্ট হিয়ার, এটা সময়ের উপর ডিপেন্ড করবে। ওকে, এক্সট্র্যাক্ট হয়ে গেল। আমি স্যাম্পল হিসাবে কিন্তু কয়টাই ফাইল দেখাচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলিকে এভাবে অ্যারেঞ্জ করে নেবেন, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। তো এখন আমি যেটা করব, তো আমি
একটি টেক্সট এডিটর, যে কোনো একটা টেক্সট এডিটর খুললাম সেটা নোটের প্যাড হতে পারে। আমি সাপোর্ট একটা নতুন নোট প্যাড নিব এবং এখানে আমি যে কথাগুলি লিখব এগুলিকে আপনি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে কি কি কথাগুলি লিখবো। প্রথমত আমি লিখব @ echo অফ, ওকে। এরপর আপনাকে লিখতে হবে স্টার্ট দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে আপনি কোন কোন সফটওয়্যার গুলি নেবেন। তো যেমন ধরেন আমি সফটওয়্যারটা ইনস্টল করব, তো আমি এই সফটওয়্যারের পুরো নামটাকে কিন্তু আমার কপি করতে হবে। ওকে ফাইন, পুরো নামটাকে কপি করে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যখন আমার একটা সফটওয়্যার সেটআপ শেষ হবে তখন আমি আরেকটা সফটওয়্যার সেটআপ শুরু করব, ততক্ষণে ওইটা হবে না। তাহলে আমি এটার পরে পজ কথাটা লিখে দিব। এরপর এখানে চলে আসি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমার পরবর্তী যে সফটওয়্যারটা আছে সেটা এই ফোল্ডারের ভিতরে আছে এবং এখানে হচ্ছে আমার সেই সফটওয়্যারটি। তাহলে প্রথমত আমাকে ফোল্ডারের নামটা রেকর্ড করতে হবে। সো ফোল্ডার নামটা আমি রিনেম করে নিচ্ছি, এখানে যেভাবে আছে ঠিক হবু সেভাবেই করতে হবে। আপনি F2 মাধ্যমে এই কাজটা করতে পারেন। তো আমি আবার লিখবো স্টার্ট স্পেস দিয়ে পেস্ট করে দিলাম এবং একটি স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমাকে লিখে দিতে হবে এখন যেই ফাইলটাকে সে সেটআপের জন্য নিবে। তো এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন setup.exe, এটাকে আমি রিনেম করে নিচ্ছি, মানে কপি F2 দিয়ে তার নামটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এবং এরপরও আমি আরেকটা পজ করব। এখন আমার অনলাইনের মাধ্যমে যে দুইটা লিংক আমি কপি করে লিখেছিলাম URL, সেই দুটা লিঙ্কে এখানে ব্যবহার করব। তাহলে কিভাবে ব্যবহার করব এটাকে একটু পুরে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন অলরেডি, তো প্রথমে এটা নিই, এটা ছিল আমার উইনরারের জন্য যে লিঙ্কটা আমি নিয়েছিলাম কপি। তো এখন এখানে যেটা করব স্টার্ট দিব, স্টার্ট দিয়ে এখন আপনি যদি চান যে না আপনি বিশেষ একটা ব্রাউজার দ্বারা এটাকে কাজ করবেন বা এই দুটো সফটওয়্যার আপনার কোনো বিশেষ ব্রাউজার দ্বারা খুলবে, বাই ডিফল্ট যে ব্রাউজার থাকবে ওখান দিয়ে খুলবে, কিন্তু আপনি যদি চান যে না মানে স্পেসিফিক ওই ব্রাউজারতে এই ওয়েবসাইটটা যাবে তাহলে সেই ব্রাউজারের নাম দিবেন। যেমন আমি যদি চাই আমি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এই ওয়েবসাইটটায় অ্যাক্সেস করব, তাহলে IE এক্সপ্লোর এই কথাটি লিখব, পেস্ট করব এবং পজ কথাটি দিয়ে দিব। এবং পরবর্তী যে আমারটি আছে পরবর্তী লিঙ্ক যেটা ছিল আমার উইনরারের জন্য ফায়ারফক্সের জন্য, তো এটাকে আমি কপি করে নিচ্ছি। এটাকে আমি আবার পুনরায় স্টার্ট দিব, পেস্ট, এবং এটাতে পজ দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু এটা আপনার সর্বশেষ লিঙ্ক। এই তো হয়ে গেল, এখন এটাকে সেভ করার বেলা। তো এখন আমি সেভ করার জন্য কি করব, এটাকে কন্ট্রোল এস দিব। তখন আমার এটা ডেস্কটপ এবং এখানে সফটওয়্যার এবং এখানে আমি আমার এই ফাইলটিকে সেভ করব। তো ফাইলটিকে সেভ করার সময় আপনি যে কোনো নাম দেন, আমি দিলাম রান এবং ডট, এখানে ব্যাট কথাটি দিতে ভুলবেন না, মনে রাখবেন ব্যাচ ফাইলের এক্সটেনশন হচ্ছে .bat এবং এখান থেকে এটা অল ফাইলস দিয়ে রাখবেন। ওকে, এবার আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি একটু দেখেন আমার ফোল্ডারে কিন্তু অলরেডি ফাইলটি সেভ হয়ে গেছে, খেয়াল করুন এখানে কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে run.bat এবং এখানে একটা লোগো দেখতে পাবো। ওকে ফাইন, গেল। এখন যেটা করব এগুলো আমি ক্লোজ করে দিই, এগুলো আর আমার লাগবে না, এগুলি আমার আর এটাকে আমার আর দরকার নেই, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। সেম গোস ফর হিয়ার, এটাও আমার লাগবে না, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন আমার এই সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য কি করব, কিছুই না, এটাকে আপনি ডাবল ক্লিক করেন। তো একটু পরেই দেখুন এখানে কিন্তু সেটআপ হওয়ার জন্য অলরেডি ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আমি যদি ইয়েস দিই এবং ইয়েস দেওয়ার মাধ্যমে দেখুন এটা হচ্ছে KMP প্লেয়ার, দ্যাট মিন্স আমার প্রথম যেটা আমি সিরিয়াল অনুযায়ী KMP প্লেয়ার প্রথমে রেখেছিলাম, সো KMP প্লেয়ার সেট আপ হওয়ার জন্য চাচ্ছে। যেহেতু এই প্লেয়ারটা অলরেডি ইনস্টল আছে তো আমি এটাকে আর সেট আপ করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ক্যান্সেল দেওয়ার পরেই আমার পরবর্তী সেট আপের জন্য সে আমাকে আবার নক করবে। নেক্সট আমি ক্যান্সেল দিয়ে দিলাম এবং আমাকে বলা হচ্ছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো আমি পরবর্তী সফটওয়্যারটা ইনস্টল করবো, তো আমি আমার কিবোর্ডের যে কোনো একটা কি কে প্রেস করছি দিয়ে, তাহলে এখান থেকে সে কিন্তু এখন অফিসের জন্য সে রেডি হবে। সো আমার অফিসেরও দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে
এইভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিন্তু ব্যাচ ফাইলের মাধ্যমে সেটআপ সম্পূর্ণ করতে পারেন। এতে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে ফোল্ডার টু ফোল্ডার আর ভিজিট করতে হচ্ছে না, আপনাকে একবারই আপনি কাজটা করে দিতে পারেন। ওকে, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ইয়েস, আমি এটাকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, তো ক্যান্সেল। এখন দেখুন, আমি আবার যে কোনো একটা কিবোর্ডে কি প্রেস করছি। এখন যেটা হচ্ছে, দেখুন ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে আমার কিন্তু সেই স্পেসিফিক লিঙ্কের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে, এখন যদি আমার দরকার পড়ে আমি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারি। তো ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট যেমন ভিজিট করি, এখন ওইভাবে আর ভিজিট করতে হবে না। আপনার ব্যাচ ফাইল, আপনার ইউআরএল সবকিছু মনে রেখে দিয়েছে, আপনি জাস্ট ক্লিক করবেন এবং সে আপনার স্পেসিফিক ওয়েবসাইটগুলোতে আপনাকে নিয়ে যাবে। সো এটাও আছে আমার কাছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমি আবার প্রেস এনে কি টু কন্টিনিউ করছি এবং দেখুন আমার পরবর্তী যেটা ওপেন হয়ে যাচ্ছে এটা কিন্তু ক্রোমে ওপেন হচ্ছে, এটা কিন্তু এক্সপ্লোরারে না। কেন আপনারা বুঝতেই পারছেন যে ওখানে আমি কিন্তু দেখেছিলাম ইন্টারনেট এক্সপ্লোরার। তো আপনারা যদি চান স্পেসিফিক ওয়েবসাইট থেকে আপনার স্পেসিফিক সফটওয়্যারগুলি নামাবে সেটা আপনি করতে পারেন, আর যদি চান যে না ডিফল্ট ওয়েব ব্রাউজার ইউজ করে আমার সফটওয়্যারগুলি নামাবে সেটাও করা যাচ্ছে। তো এখানে আমি ইচ্ছা করলে আমি মজিলাটাও সেট আপ করতে পারি। তো এই ছিল গিয়ে প্র্যাকটিক্যাল, ফিরে যাচ্ছি মূল পর্বে। তো বন্ধুরা, কেমন লাগলো প্র্যাকটিক্যাল? আশা রাখি ভালো লেগেছে। এই ধরনের এরকম মজাদার ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটা। লাইক করতে ভুলবেন না। চলে আসবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।